হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আমার শরীরটা আগের থেকে অনেক ভালো আছে। আর দীপাবলি, আজকে কালী পুজো, শুভ দীপাবলি সবাইকে। সবাই অনেক আনন্দ করো আর সাবধানে বাজি ফাজি ফাটাও। আমাদেরও বাজি এনে দিয়েছে মিঠি কাকাই মিঠিকে। এবছর আমরা বাজি ঠাজি কিনিনি, আর যে রোদে দেবো। আর কালকে অনেকগুলো বাজি ফাটিয়েও ফেলেছি, কালকে ভিডিও করা হয়নি। 14 প্রদীপ জ্বালালাম, 14 শাক খেয়ে নিলাম, কালকে আর ভিডিও করা হয়নি। আজকে ভিডিওটা শুরু করলাম, এখন সময় হচ্ছে 9:30। তো ভিডিওটা দেখতে থাকো, আর আজকে কি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পরে আসছি। আমার দোকানে গেছে, কালকে অনেকগুলো বাজি না ফাটিয়েও ফেলেছি, চরকা বরকা সব ভর্তি ছিল। মিঠে এখানে খাচ্ছে আলুর পরোটা, কালকে করেছিলাম। আর আলু সিদ্ধ আর মাখা রেখে দিয়েছিলাম, আটা মাখা। তো এখন হচ্ছে মিঠিকে একটুখানি পড়া ধরলাম, এখন আমি যাবো স্নান করতে। টিফিন করা হয়ে গেছে, আর এখন যাবো হচ্ছে স্নান করতে। মিঠি বাবা কাজে চলে গেছে, আজ রান্না করিনি, সিদ্ধ ভাত করবো মিঠি। আজ সিদ্ধ ভাত করবো মিঠি, আর আমি খাবো গোবিন্দভোগ চালের ভাত করবো, আর দুটো পরোটা মিঠির বাবা নিয়ে গেছে। তো চলো এখন স্নানটা আগে করে আসি, তোমাদের সাথে এসে আবার কথা বলছি। ওখানে টই বাড়িতে যাচ্ছি বেলপাতাটা দিতে, ওখানে ওই পাড়ায় মন্দিরে পুজো হচ্ছে, বোন চেয়েছিল তাই জন্য। আর আমার চান পুজো সব হয়ে গেছে, এখন একটু ঘুরতে ঘুরতে আসলাম ওদেরকে নিয়ে। এই যে বেলপাতা, একটু পরে আবার চলে যাবো ঘরে। তো ওই বাড়িতে গেলাম, তোমরা তো দেখলে বেলপাতা দিতে। এই যে আমাদের পাড়ার ঠাকুর, তো এখানে বোন প্রত্যেক বছর এই যে আলপনা দেয়, পুরো আলপনাটা। আর যে সময় গেছিলাম ও আলপনাই দিচ্ছিল, ওই জন্য তুল তুলে একটু দিল, আবার মিঠু একটু দিয়ে দিল আলপনা। ওই বাড়ি থেকে চলে এসছি মিঠিকে আর তুলতুলিকে নিয়ে। এখন ওই যে সিদ্ধ ভাতটা বসিয়েছি গোবিন্দভোগ চাল আলু দিয়ে, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। একটা বেজে গেছে, তো হয়ে গেলে খাবো। আর মিঠি স্নান করলো, এখন ওই যে গোপালকে ফুল দেবে। কে এই দেখো, সিদ্ধ ভাত আমার হয়েও গেছে, নিয়ে বসে পড়েছি। এই যে মিঠিকে দিয়েছি, আর যেহেতু আজকে কালী পুজো, আজকে আর ডিম ঠিম রাখিনি সিদ্ধ ভাতের সাথে, নিরামিষ। চলো খাওয়া দাওয়াটা করে নি। জ্বালানো হয়ে গেছে, এই দেখো এখানে আবার সব বাজি ফাটাচ্ছে। এই আমার মোমবাতি নিভে গেল। না না, এই তো নিচে। এটা দড়ি বাজি তো, এতে এরকমই জলে। আরে চরকাটা ধরাও, চরকাটা ধরাও।
কি হলো এটা? তো এদিকে বাজি ফাটাতে ফাটাতে আর ওই পাশের এক দিদি বাড়িতে তারা মায়ের পুজো হয়। ওই দিদি প্রত্যেক বছর প্রসাদ দিয়ে যায়। আর এই যে দেখতে গেছিলাম ঠাকুর, পিতলের ঠাকুর দেখো, কৃষ্ণকে সাজিয়েছে। আর এই যে দিদি এখন আমাকে প্রসাদ দিচ্ছে, মানে দিতে আসবে আর কি, ওই বাড়ছে প্রসাদ। প্রসাদ পোলাও করেছিল, আলুর দম আর অনেক কিছু করেছিল, খুব সুন্দর হয়েছে প্রসাদ খেতে। আর এই দেখো আমার দেওরও এসে গেছে ঠাকুর দেখতে। যাদের বাড়ি দেখলে এখন গেলাম এক্ষুনি, তারামায়ের পুজো হয়েছে, প্রসাদ দিয়ে গেছে, পোলাও আলুর দম অনেক প্রসাদ আজকে। আবার তার জায়ের বাড়ি তো যাবো খেতে। আবার এখানে মা দিয়েছে লুচি ফুচি, সব পরে দেখাচ্ছি। আর বোনকে দিয়ে মা লুচি ফুচি পাঠিয়েছে, ওরা প্রসাদ দিয়ে গেল। আর যাদের ঘরে গেলাম তার পাশের ঘরে, মানে ওনার জায়ের বাড়ি, আমার নেমন্তন্ন বসে খাওয়ার, তো সেখানে যাবো। আগে বড়মাদের বাড়ি যাচ্ছি, এখন বড়মাদের ছাদে নিচে কিছুক্ষণ বাজি ফাটানো হলো, এখন ওপরে যাচ্ছি, এসে তারপরে তোমাদেরকে আরও দেখাচ্ছি কী কী দিয়েছে মা। দেখো মা আবার এগুলো পাঠিয়েছে ফোনকে দিয়ে, শিমুল, এখানে রয়েছে ছোলার ডাল, আর এখানে রয়েছে লুচি। কত কিছু আজ খাওয়া হবে। এই যে এখানে একজন ভদ্রমহিলা প্রসাদ দিচ্ছে আমাদের, এক গাদা করে অনেক কিছু রান্না করে সারাদিন ধরে। কি বলছি, এদিকে কিছু জিনিস হাত দেবে না, আগুন যতক্ষণ না ঠান্ডা হবে কোনো জিনিস হাত দেওয়া যাবে না। তো ওই বাড়িটা, যে বাড়িতে যেতে বলেছিল গেছিলাম, তো ওদের জায়গাটা অনেকটাই শর্ট, তো বললাম যে দিয়ে দাও নিয়ে চলে যাই, সেই বাতাই করে আমার আর মিঠি নিয়ে চলে এসেছি। তো এখন খাবো, দেখো কত কিছু দিয়েছে প্রসাদে। এই দেখো খিচুড়ি, আবার রাইস, আবার ফল প্রসাদ আছে, সেটা দিতে আসবে বললো। তো এখন অনেক রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, যেগুলো সব প্রসাদ টোসাদ এনেছিলাম। আর মায়ের, মা যেটা পাঠিয়েছিল পুরোটা ধরে রেখে দিয়েছি। আর মিঠির পাপার ভাত ছিল, ভাত খেয়েছে, কারণ দুপুরবেলা ভাত খায়নি, ও পরোটা খেয়েছিল, ও ভাত খেয়েছে। প্রসাদ টোসাদ আছে এখনও, ওর জন্য রেখে দিয়েছি, কালকে খাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবার নিয়ে চলে আসবো আরও একটা নতুন ভিডিও। মিঠি শুয়ে পড়েছে, এখন গিয়ে শোবো। তো চলো টাটা, গুড নাইট।